সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান টিডির এক্সাম চ্যালেঞ্জার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রক্ত রক্ত সম্বন্ধীয় বিভিন্ন তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখে নাও প্রথমে রক্ত সম্বন্ধে কিছু বলা হয়েছে রক্ত হলো উচ্চ শ্রেণীর প্রাণী দেহের এক প্রকার কোষবহুল বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত আঠালো খাড় ধর্মী ও লাল বর্ণের ঘনতরল পদার্থ যা হৃৎপিণ্ডর ধমনী ও শিরা ও কৌশিক জালিকার মধ্যে দিয়ে নিয়মিত প্রবাহিত হয় নেক্সট দেখে নাও সেকেন্ড যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটি হচ্ছে রক্ত কি ধরনের কলা তো এই কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার হবে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা পরবর্তী দেখে নাও তিন দাগের যে কোয়েশ্চেনটি বলা হয়েছে সেটি হচ্ছে সাধারণত মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকতে পারে সাধারণত মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকতে পারে সঠিক অ্যান্সার হবে পাঁচ থেকে ছয় লিটার রক্ত সাধারণত মানুষের দেহে থাকতে পারে নেক্সট দেখে নাও চার দাগে কোয়েশ্চেন বলা হয়েছে রক্তে পিএইচ এর মাত্রা কত রক্তে পিএইচ এর মাত্রা কত তো এই কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার হবে সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট এইট হচ্ছে রক্তে পিএইচ এর মাত্রা নেক্সট দেখে নাও বন্ধুরা পাঁচ দাগে রয়েছে মানব দেহে রক্তের তাপমাত্রা কত মানব দেহে রক্তের তাপমাত্রা কত সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্ট্রিগ্রেড গড়ে সাইত্রিশ ডিগ্রি সেন্ট্রিগেট হচ্ছে মানবদেহে রক্তের তাপমাত্রা নেক্সট দেখো ছয় দাগে রয়েছে বলা হয়েছে রক্তের অংশ কী কী মানে রক্ত কী কী অংশ নিয়ে গঠিত সঠিক অ্যান্সার হবে সাধারণত রক্তের দুটি অংশ পাওয়া যায় একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা ফার্স্ট আলোচনা করবো রক্তরস নিয়ে দেখো ডিটেলসে বলা হয়েছে রক্তের তরল হালকা হলুধাব অংশকে রক্তরস বলা হয় তাহলে রক্তরস কাকে বলে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ যে রক্তের তরল হালকা হলুধাবো অংশকে রক্তরস বলা হয়ে থাকে নেক্সট দেখো রক্ত কণিকা ব্যতীত রক্তের বাকি অংশই রক্তরস মেরুদণ্ডী প্রাণীদের রক্তে প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট রক্তরস উপস্থিত থাকে নেক্সট দেখে নাও বলা হয়েছে রক্তে প্রধানত দুটি রক্তরসের উদাহরণ পাওয়া যায় যেমন হচ্ছে অজৈব পদার্থ এবং জৈব পদার্থ রক্তরসে প্রধানত এই দুটি উপাদান দেখতে পাওয়া যায় একটা হচ্ছে অজৈব পদার্থ আর একটা হচ্ছে জৈব পদার্থ নেক্সট দেখে নাও অজৈব পদার্থ সম্বন্ধে বলা হয়েছে যেটি হচ্ছে রক্তরসে বেশ কিছু অজৈব পদার্থ দেখতে পাওয়া যায় এগুলো হলো জল জল কত থাকে 91 ওয়ান থেকে নাইনটি টু পারসেন্ট রক্তরসে জল অজৈব রূপে পাওয়া যায় তারপর দেখো রয়েছে কঠিন পদার্থ যেটা হচ্ছে সেভেন থেকে এইট এই কঠিন পদার্থটি রক্তরসে পাওয়া যায় এবং জিরো পয়েন্ট নাইন হচ্ছে গ্যাসীয় পদার্থ জিরো পয়েন্ট হচ্ছে গ্যাসীয় পদার্থ রয়েছে রক্তরসে যার মধ্যে দেখতে পাওয়া যায় কি কী কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদি হচ্ছে জিরো এটি দেখতে পাওয়া যায় তাহলে আরেকবার বলে দিচ্ছি রক্ত রক্তরসে যে অজৈব পদার্থ আছে তার মধ্যে কি কি দেখতে পাওয়া যায় প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে নাইনটি থেকে নাইনটি টু হচ্ছে জল থাকে সেভেন থেকে এইট পার্সেন্ট হচ্ছে কঠিন পদার্থ অবস্থান করে রক্তের ভেতর এবং জিরো পয়েন্ট হচ্ছে বিভিন্ন গ্যাসীয় পদার্থ যার মধ্যে প্রধানত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং জলীয় বাষ্প ইত্যাদি পাওয়া যায় নেক্সট দেখা যাচ্ছে জৈব পদার্থ অজৈব পদার্থর পরে এবার আলোচনায় আসছি জৈব পদার্থ তা রক্তরসে মাত্র সেভেন পয়েন্ট থেকে এইট পয়েন্ট জৈব পদার্থ দেখতে পাওয়া যায় এর মধ্যে অধিক পরিমাণে থাকে প্লাজমা প্রোটিন এর মধ্যে অধিক পরিমাণে থাকে প্লাজমা প্রোটিন গড়ে সিক্স থেকে এইট গ্রাম পার ডেসিলিটার। প্লাজমা প্রোটিন দেখতে পাওয়া যায় প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিল এছাড়া অন্যান্য জৈব পদার্থগুলো হচ্ছে স্নেহদ্রব্য যেমন হচ্ছে নিউট্রাল ফ্যাট কোলেস্টেরল ফসফলিপিড লিসিথিন ইত্যাদি নেক্সট দেখো রয়েছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকে হচ্ছে গ্লুকোজ এবং অপ্রোটিন নাইট্রোজেন দ্রব্য যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন ক্রিয়েটিনিন জ্যানথিন ইত্যাদি দেখতে পাওয়া যায় এছাড়া দেখো কিছু রঞ্জক দ্রব্য থাকে যেগুলো হচ্ছে বিলিরুবিন বিলিভারডিন বিভিন্ন ধরনের অ্যাসিড দেখতে পাওয়া যায় যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি এছাড়াও কিছু হরমোন থাকে ভিটামিন থাকে এনজাইম থাকে মিউসিন থাকে ও অ্যান্টিবডি এই রক্তরসে দেখতে পাওয়া যায় জৈব পদার্থ রূপে নেক্সট এবার আসছি রক্ত কণিকা এবার আসছি রক্তরসের পর সেকেন্ড যে ভাগ ছিল আমাদের রক্তকণিকা সেই রক্তকণিকার বিষয় বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক দেখো বলা রয়েছে রক্তে প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষ সমূহকে রক্তকণিকা বলা হয় তাহলে রক্তকণিকা কাকে বলে রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষ সমূহকে রক্তকণিকা বলা হয়ে থাকে রক্তে প্রায় তিন ধরনের কণিকা দেখতে পাওয়া যায় কি কী রক্তকণিকা তোমরা সকলেই জানো একটা হচ্ছে লোহিত রক্তকণিকা সেকেন্ড হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং তিন নম্বর হচ্ছে অনুচক্রিয়া এই তিনটে হচ্ছে রক্তকণিকা রক্তে দেখতে পাওয়া যায় দেখে নাও লোহিত রক্তকণিকা দেহে কত পরিমাণে রয়েছে পুরুষদের দেহে থাকে প্রতি মিটারে এইট পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ লাখ এইট পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ লাখ থাকে প্রতি ঘনমিটারে পুরুষদের দেহে মহিলাদের দেহে থাকে প্রতি ঘনমিটারে মিটারে ফোর থেকে ফাইভ লাখ এই লোহিত রক্তকণিকা অবস্থান করে এরপরে দেখে নেওয়া রয়েছে শ্বেত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা থাকে প্রায় পাঁচ হাজার থেকে ন হাজার পর্যন্ত শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায় নেক্সট দেখো অনুচক্রিয়া অনুচক্রিয়ার হয়েছে প্রতি ঘন মিলিমিটারে এক লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত অনুচক্রিয়া থাকে প্রতি ঘন মিলি মাইক্রোমিটারের সমান হয়ে থাকে এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রক্তকণিকার বিভিন্ন রোগ রক্তকণিকার অভাবে বা বেশি থাকার কারণে যে যে রোগগুলো মানবদেহে দেখতে পাওয়া যায় সাধারণত সেই সব রোগ নিয়েই তোমাদের সাথে আজকে এই আলোচনাটি করা হবে প্রথমেই দেখো রয়েছে পলিসাইথিমিয়া যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে এই রোগটি দেখা যায় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চিনে খুব ভালো করে লক্ষ্য করবে তোমাদের অনেক পরীক্ষায় আসবে পরবর্তী রয়েছে অ্যানিমিয়া পরবর্তী কি রয়েছে অ্যানিমিয়া এই অ্যানিমিয়াটি লোহিত রক্তকণিকা কমে গেলে দেখা যায় অ্যানিমিয়া রোগটি লোহিত রক্তকণিকা কমে গেলে দেখা যায় নেক্সট দেখো রয়েছে লিউকোমিয়া লিউকোমিয়া এই রোগটি কখন হয় যখন শ্বেত রক্তকণিকা অত্যাধিক বেড়ে যায় শ্বেত রক্তকণিকা যখন অত্যাধিক বেড়ে যায় তখন এই লিউকোমিয়া রোগটি হয় কতটা বেড়ে গেলে হয় পঞ্চাশ হাজার থেকে দশ লাখ পর্যন্ত বেড়ে গেলে এই লিউকোমিয়া রোগটি হয় পরবর্তী যে রোগটি রয়েছে সেটা দেখো লিউকোসাইটোসিস যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা যদি বেড়ে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার হয় তখন এই লিউকোসাইটোসিস রোগটি দেখতে পাওয়া যায় পরবর্তী দেখো যে রোগটি রয়েছে সেটা হচ্ছে থ্রাম্বোসাইটোসিস থ্রাম্বোসাইটোসিস যেটা হচ্ছে অনুচক্রিয়ার সংখ্যা বেড়ে গেলে এই রোগটি দেখতে পাওয়া যায় থ্রাম্বোসাইটোসিস পরবর্তী যে রোগটি রয়েছে সেটা দেখে নাও বলা হচ্ছে করোনারি থ্রাম্বোসিস যেটা হচ্ছে হৃদপিণ্ডের রক্ত জমাট বাঁধায় এই রোগটিতে কী করে হৃদপিণ্ডের রক্ত জমাট বাঁধায় পরবর্তী যে রোগটি দেখে নাও বন্ধুরা বলা হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস সেরিব্রাল থ্রম্বোসিস যেটা হচ্ছে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় এই রোগটির মাধ্যমে নেক্সট দেখে নাও পরবর্তী যে রোগটি সম্বন্ধে আলোচনা করা যায় সেটা হচ্ছে পারপুরা থ্রাম্বোসাইটোপিনিয়া পারপুরা থ্রাম্বোসাইটোপিনিয়া যেটা হচ্ছে অনুচক্রিয়া কমে গেলে এই রোগটি দেখা যায় পরবর্তী যে রোগটি রয়েছে সেটা দেখে নাও বলা হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রোগ যেটা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন ধরনের অনুচক্রিয়ার সংখ্যা বেড়ে গেলে এই থ্যালাসেমিয়া রোগটি দেখা যায় নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব রক্তের বিভাগের মধ্যেই পড়ে সেটা হচ্ছে রক্তচাপ যেটাকে তোমরা ব্লাড প্রেশারও বলে থাকো দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি যেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে মানুষের ধমনী ও শিরায় রক্তের চাপ সৃষ্টি হয় হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যে চাপ অনুভূতি হয় তাকে সিস্টোলিক চাপ বলা হয় হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যে চাপ অনুভূতি হয় তাকে সিস্টোলিক চাপ বলা হয়ে থাকে হৃৎপিণ্ডের প্রসারণের ফলে যে চাপ অনুভূতি হয় তাকে কি বলা হয় ডায়াস্টোলিক চাপ বলা হয় তাদের এখানে দুটো চাপের কথা আমরা পেলাম একটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যে চাপ সৃষ্টি হয় সেটি হচ্ছে সিস্টোলিক চাপ এবং হৃৎপিণ্ডের প্রসারণের ফলে যে চাপ অনুভূত হয় তাকে হচ্ছে কি বলছে ডায়াস্টোলিক চাপ বলা হয়ে থাকে নেক্সট দেখো মানুষের শরীরে আশি থেকে আশি বাই একশো কুড়ি হলো আদর্শ রক্তচাপ এবং আশি বাই একশো তিরিশ হচ্ছে সবচেয়ে অনুকূল রক্তচাপ এবং পঁচাশি বাই একশো চল্লিশ হচ্ছে সর্বোচ্চ রক্তচাপ তুমরা খেয়ে ব্লাড প্রেশার মেপে থাকো তো এর মানগুলো দেখে নাও একটা হচ্ছে এইটটি বাই ওয়ান টোয়েন্টি হচ্ছে আদর্শ রক্তচাপ এবং এইটটি বাই ওয়ান থার্টি হচ্ছে সবচেয়ে অনুকূল রক্তচাপ এবং এইট্টি ফাইভ বাই ওয়ান হচ্ছে সর্বোচ্চ রক্তচাপ এরপর চলে আসা যাক রক্তের ভাগের সম্বন্ধে দেখো ওপরের দিক থেকে রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ বি এবং গ্রুপ ও যেটাকে তোমরা বলে থাকো এ শ্রেণীর রক্ত বি শ্রেণীর রক্ত এ বি শ্রেণীর রক্ত এবং ও শ্রেণীর রক্ত এখানে দেখো লোহিত কণিকার ধরন এই প্রত্যেকটা গ্রুপে লোহিত কি কীরকম আকৃতির হয়ে থাকে সেই আকৃতির ধরনগুলো চার্টের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপরে দেখে নাও রয়েছে রক্তরসে অ্যান্টিবডি রক্তরসে অ্যান্টিবডি গ্রুপ এতে অ্যান্টিবি থাকে গ্রুপ বিতে অ্যান্টি এ থাকে এবং গ্রুপ এবিতে কোনো অ্যান্টিবডি থাকে না গ্রুপ ওতে থাকো অ্যান্টি এ এবং অ্যান্টিবি উভয় এই দুটোই অ্যান্টিবডি রক্তরসে দেখতে পাওয়া যায় আশা করি তোমরা চারটা খুব ভালো করে বুঝতে পারছো এরপরে চাটের লাস্টের দিকে দেখে নাও রয়েছে লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন গ্রুপ এ এটা হচ্ছে গ্রুপ এ এটা হচ্ছে গ্রুপ বি এটা হচ্ছে গ্রুপ এ বি আর এটা হচ্ছে গ্রুপ ও তো এই অ্যান্টিজেন থাকে দেখো লোহিত রক্ত গ্রুপ এতে থাকে এ অ্যান্টিজেন থাকে গ্রুপ বিতে থাকে হচ্ছে বি অ্যান্টিজেন এবং গ্রুপ এবিতে দেখতে পাওয়া যায় এ এবং বি অ্যান্টিজেন দেখতে পাওয়া যায় আর লোহিত কণিকার অ্যান্টিজেন গ্রুপ ওতে নেই তো এই চারটা হচ্ছে এরকম সম্পূর্ণরূপে তোমরা ভিডিওটি পজ করে পুরোটা ডিটেলসে জেনে নেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছো এবং কুই ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লারসির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশন ব্যাচ চলছে এবার দেখো আনা সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়ে সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে